Hello friends, welcome to my channel Candy Touch. এখন বাজে সকাল 5টা কি ভাবছো আমরা এখন এত সকালে কোথায় আমরা এখন সবাই কলকাতা না শুধু আমাদের এস্টেটের বাইরে ঘুরতে যাচ্ছি দেখো তো বন্ধুরা আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আগে প্রোগ্রাম ছিল আমাদের নেপাল ট্যুর বাট এখন সেটা ক্যান্সেল হয়ে গেছে মেবি আমরা নৈনিতাল যাচ্ছি কারণ একটু বাজারের ডিসিশন চেঞ্জ হচ্ছে তো বন্ধুরা এখন আমরা সবাই মধ্যমগ্রাম যাচ্ছি সবাই ওখানে মিট করব তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে আমরা মধ্যমগ্রামে চলে এসেছি এই দেখো আমাদের একটা গাড়ি এটা আমাদের আরেকটা গাড়ি আমরা দুটো গাড়িতে যাচ্ছি এখন কজন যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না কারণ লাগেজগুলো আগে গাড়িতে তোলা হচ্ছে সব গাড়িতে বসার পরে বুঝতে পারবো কতজন গেলাম ফ্রেন্ডস আমরা গাড়িতে উঠে পড়েছি দেখো আমাদের বৌদি আমরা সবাই একসাথে গোয়া ঘুরতে গেছিলাম এই যে আরেকজন ইউটিউবার টিকটক ভাই দা পেছনে শ্যাম সব ইউটিউবার সবাই ইউটিউবার দেখো সব আমরা সবাই ব্রেকফাস্ট করে নেব আমাদের সবাই সামনে ঢুকে গেছে আমরাও ঢুকবো এই যে আমার ভাইজি অনুষ্কা সুইট ভাইজি চলো আমাদের টিম মেম্বাররা বৌদি দাদা আমার ছেলে ওখানে দাদা ফ্রেন্ডরা আছে এটা তীর্থদা আর রিপনকে তো তোমরা সবাই চেনোই রিপন গাড়ির কাছে কাছে আসছে লুচি তো আমাদের অনেক মেম্বাররা লুচি খাবে না যার কারণে আমরা এখন রাস্তার পাশে হোটেল টোল প্লাজা যাই না তোমরা দেখতে পাচ্ছ কিনা এখানে নামলাম আমাদের সবাই কথা বলছে ওরা সব কথা বলে নিচ্ছে যে আমরা যা খেতে চাই সেটা পাওয়া যাবে কিনা আর এই সুযোগে আমি একটু ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য দেখো বাইপাসের ঠিক পাশে আমরা নেমে এসেছি লোকেশনটা সুন্দর পাওয়া যাবে এখানে খাবার খাবার পাওয়া যাবে হ্যাঁ খাবার পাওয়া যাবে তো আমরা এখন বসছি খাওয়ার জন্য তোমরা আমার সাথে থাকো ব্রেকফাস্ট রুটি আলুর দম আর ওইটা কি এনেছে জিলাপি নাকি আমিত্তি আর এখন রেস্টুরেন্ট থেকে কি খাবার আছে খাবারটা শেষ করি আমরা আমাদের ব্রেকফাস্ট পর্ব শেষ করে আবার গাড়িতে উঠে পড়লাম আমাদের ডেস্টিনেশন যেহেতু অনেকটা দূর তাই এখন দাদা বলেছে 200 কিলোমিটার না গেলে আর গাড়ি কোথাও দাঁড়াবে না আমরা এখন বুঝতে পারছি আমরা নৈনিতাল যাচ্ছি তোমরা আমাদের সঙ্গে থাকো আমরা আর কোথায় কোথায় কি করবো সবকিছু তোমাদেরকে আমরা দেখাবো বন্ধুরা আমরা এখন দুর্গাপুর চলে এসেছি দেখতে পাচ্ছ রাস্তাগুলো আমাদের আরেকটা গাড়ি পেছনে রয়েছে আমাদের টার্গেট আজকে আমরা বেনারস ছাড়িয়ে যাব দেখা যাক কত দূর অব্দি আমরা যেতে পারি আমার গলা অলরেডি বসে গেছে এসির হাওয়া পুরো ডাইরেক্ট আমার গায়ে লাগছে আমরা এখন বিহারে চলে এসেছি এখন টিফিন না সরি দুপুরে লাঞ্চ করার জন্য নেমেছি আমাদের টিম মেম্বাররা অনেকেই ঢুকে গেছে আমিও ঢুকবো খাবারটা খেয়ে নিয়ে অনেক বিভৎস গরম এখানে টেম্পারেচার আমার মুখ জ্বলে যাচ্ছে দাঁড়াতে পারছি না বন্ধুরা এখানে এতটা গরম আমরা কেউ এখানে বসতে পারছি না মুখে হাওয়াটা লাগছে মনে হচ্ছে আমাদের মুখগুলো সবার পুড়ে যাচ্ছে আমি ভাবছি যে সৃষ্টিকর্তা আমাদের কত ভালো জায়গায় রেখেছে এখানকার যারা মানুষজন যারা থাকে তারা আসলে সবসময় কত যে এইভাবে গরমের সঙ্গে অ্যাডজাস্ট করে নেয় জানতে চাই দাঁড়া
ফ্রেন্ডস আমরা দুপুরে লাঞ্চ করে আমাদের গাড়িতে আবার উঠে পড়লাম। বাইরের টেম্পারেচার দেখানো সম্ভব হয়নি, কারণ এত গরম, 43 ডিগ্রি ছিল, মুখ একদম জ্বলে পড়ে যাচ্ছে। আমরা সবাই তাড়াতাড়ি করে খাবার খেয়ে গাড়িতে উঠলাম। তো এখন আমাদের ডেস্টিনেশন জানি না আজকে যতদূর এগিয়ে যেতে পারি আমরা। তোমরা আমাদের সাথে থাকো, দেখি কতদূর অব্দি যেতে পারি। আমরা এখন স্বর্ণ নদীর উপর দিয়ে যাচ্ছি। এটা বিহারের ভিতরে, নদী একদম শুকিয়ে গেছে। দেখো কত বড় ব্রিজটা। এটা আপাতত জানতে পারছি যে আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় ব্রিজ। নদীটা শুকিয়ে একদম শুকনো হয়ে গেছে, জল একদমই নেই। উত্তরমুখী নদী এটা, না না আমি বলছি নদীর ওপরে, সেটা বলছি। তো আমরা এই নদীটা এখন শেষ করলাম। এটা একমাত্র ভারতবর্ষের উত্তরমুখী নদী, নদীটার নাম সোন নদী। বন্ধুরা আমরা জ্যামে আটকে গেছি, আমাদের আরেকটা গাড়ি কোথায় যেন ফেসে আছে। কি আর করার, আমাদের ডেস্টিনেশন আপাতত আমরা বেনারস গিয়ে থাকবো। এখন ওয়েট করছি কত দূর যাই, কখন জ্যাম থেকে ছাড়া পাবো, সেই জন্য অপেক্ষা করছি। আমরা এখন বিহারের শাসারা টোল ট্যাক্সের এখানে দাঁড়িয়ে আছি। শাসারাম, আমরা রাতে বেনারস গিয়ে থাকবো। এখনো রাত হয়নি, সন্ধ্যা হবে হবে করছে। এখন অন্ধকার হয়ে গেছে, আমরা এখন বাইপাসের কাছে সবাই দাঁড়িয়ে চা খাচ্ছি। আমাদের চা পান বিরতি চলছে, তারপরে একটু বাদে আবার গাড়িতে উঠে একটু সামনে গিয়ে দাঁড়িয়ে যাবো। এখন সবাই খুব টায়ার্ড। আমরা এখন চলে এসেছি, এখন অনেকটা প্রায় 10টা বেজে গেছে, আমরা ভীষণ টায়ার্ড। মোটামুটি আমরা আজকে 4টে স্টেট ক্রস করে এসেছি, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, এখন আমরা বেনারস দাঁড়িয়ে আছি। তো তোমরা আজকের ভিডিওর টাইটেল শুনেই বুঝতেই পারছ আমাদের মানে কোনো প্ল্যান নেই, যেখানে যেভাবে থাকবো খুশি মনে চাইছে সেটা করছি। তা আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি, সবাইকে গুড নাইট। আমি যদিও তোমাদেরকে গুড নাইট বলেছিলাম, কিন্তু আবার একটু আসলাম, কারণ আমরা যে রুমটাই থাকছি তোমাদেরকে একটু দেখার, বাইরেটা আমি পরে দেখাবো। রুমটা অনেক সুন্দর, 1600 টাকা রুম ভাড়া। এখন আমরা এই যে অনুষ্কা, আমরা সবাই এখন ফ্রেশ হবো। গুড মর্নিং ফ্রেন্ড, আজকে আমরা এখন কাশী বিশ্বনাথ মন্দিরে বাবার দর্শনে যাব। কালকে ভীষণ টায়ার্ড ছিলাম, তোমাদেরকে আমার হোটেলের রুম, হোটেলের পরিবেশ কিছুই দেখাতে পারিনি। আমি এখন চেষ্টা করছি তোমাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখানোর জন্য। আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখন সকালবেলাটা একদম ফাঁকাই আছে। এটা ব্যাংকুইট, এখানে এদেরই নিজস্ব ক্যান্টিন আছে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতে হয়। হোটেল সৎকার, আমরা সেই সকাল 4:30 উঠে রেডি হয়ে গেছি। আমাদের সবাই খুব টায়ার্ড, ওরা উঠবে উঠবে করে উঠতে পারেনি, জানি না বাবার দর্শন পাবো কি না, একটু মনটা খারাপ হয়ে আছে, টেনশনে আছি, দেখা যাক। আমরা এখনই সবাই গাড়িতে উঠব, বাইরে থেকে সকালবেলা তোমাদেরকে হোটেলের ভিউটা দেখাই। এখানে ওদের নিজস্ব গাড়ি পার্কিং এর ফ্যাসিলিটি আছে। আমরা আজ এখান থেকে উত্তরাখণ্ড নৈনিতাল যাব, জানি না কখন গিয়ে পৌঁছাবো। আমরা অলরেডি 700 কিলোমিটার চলে এসেছি, আরও 700 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। তো এরকম
আনসার্টেন ভাবে কোথায় কখন যাব, প্রতিবার ঘুরতে যাই, প্রোগ্রাম থাকে যে ওই হোটেল বুক করা ওইখানে যাব, কিন্তু এবার আমাদের কোনো প্রোগ্রাম ওইভাবে নেই, ঘুরতে ঘুরতে যেখানে যাই। এই যে দাদা, ও এখন ঘুমতে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ বেচারা দিন রাত ঘুমোয় না। এই যে আমাদের প্রিয়াঙ্কা বৌদি, সঞ্জয়িতা বৌদি, তীর্থদা, আমার পুত্র, হাজবেন্ড, বড় ছেলে, আমার ভাইজি। তো এখন সব আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা এখন মন্দিরের একটু আগে দাঁড়িয়ে আছি, তার কারণ হচ্ছে সামনে আমাদের ভিডিও করতে দেবে না, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই সীতা মন্দিরের রাস্তা, বন্ধুরা আমরা ঘাটের রাস্তার দিকে যাচ্ছি, যতটা পারি ভিডিও করে তোমাদেরকে দেখাবো। এদিকে গঙ্গা ঘাট, এই আমরা ঘাটে চলে এসেছি, দেখো তোমরা। প্রতিদিন লাখ লাখ পুণ্যার্থী আসে আবার দর্শনে, ঘাটে নৌকা ঘুরে বিভিন্ন মন্দির দর্শন করে সকলে, আমরাও এসেছি। আমার দাদা ওরা সবাই কথা বলছে, দেখো নৌকায় ঘোরার জন্য কত করে নেবে পাহাড়, দেখো ছোট ছোট নৌকা। আমাদের একটু বড় নৌকা লাগবে, কারণ আমরা অনেক লোক আছি। এখন এখান থেকে ঘুরে আমরা বিশ্বনাথ মন্দিরের যে মেইন ঘাট সেখানে নামার চেষ্টা করব, জানি না কত দূর কি হবে, বাবা আমাদের কতটা কৃপা করবে। আমি তোমাদের জন্য একটু ঘাটের কাছে যাচ্ছি, দেখো ঘাটটা, গঙ্গা দর্শন করো তোমরা। জানি না ক্যামেরাতে কতটা আসছে। আমরা এখন মন্দিরে না, আগে ঘাটে নৌকায় ঘুরবো, তারপরে মন্দিরে যাব। আমি ওই বই আমরা নৌকা ভ্রমণটা ক্যান্সেল করলাম, কারণ আমাদের আজকে নৈনিতাল যেতে হবে, অনেক টাইম লেগে যাবে, জানি না দর্শনটাও করতে পারবো কিনা, কারণ প্রচুর ভিড়, দেখা যাক। মন্দিরের রাস্তাটা একটু এগোচ্ছি, জানি না বাবা বিশ্বনাথের দর্শন মিলবে কিনা। এখানে সাইড থেকে অনেক দোকান আছে, ফুল প্রতি গ্লাস 10 টাকা করে, দুধ ধান ফুল দেখতে গেলে এখান থেকে নিয়ে বাবাকে অর্পণ করা যাবে। পাশ থেকে অনেক দোকান, অনেক বন্ধুরা। এখন আমাদের মোবাইলটা জমা রাখতে হবে, আমরা মন্দিরের ভেতরে ঢুকছি, আর মোবাইল আমাদের অ্যালাউ করবে না, তো কি আর করার, দেখা যাক বাবা দয়া করে আমাদের দর্শন দেন কিনা। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে এলাম, খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে। এই আমাদের এরা সব এই গাড়িতে আগে উঠেছে, কারণ এই গাড়ির এসিটা ঠিকঠাক কাজ করছে, আর একটা গাড়ির এসিতে একটু হাওয়া কম দিচ্ছে, পথগুলো আগে গরমের মধ্যে উঠে গেল, কি আর করার। বন্ধুরা আমরা কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের মানে মূল যে ফটকটা, সেই ফটক থেকে ঢুকছি আমরা। এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি, কারণ যেহেতু আমাদের গন্তব্য নৈনিতাল, আজকে হয়তো আমরা গিয়ে পৌঁছাতে পারবো না, কারণ আমাদের বেরোতে অনেক দেরি হলো, এখনো সকালের খাওয়া হয়নি,
দেখি যতটা এগিয়ে থাকা যায়। এই বিশ্ববিদ্যালয় এরিয়াটা এতটাই বড় যে হেঁটে আসলে শেষ করতে গেলে অনেক টাইম লাগবে। আমরা গাড়িতে যাচ্ছি, অলরেডি গাড়িটা চলছে, 4-5 মিনিট হয়ে গেল, আরো অনেকটা যেতে হবে। এখানে সন্ধ্যা আরতি অ্যাকচুয়ালি বিশ্বনাথের মন্দিরে এখানে থেকে আরো বিভিন্ন সাইট সিন আছে, সেগুলো করতে গেলে সময় নিতে হয়। কিন্তু আমরা যেহেতু নৈনিতাল যাবো, আমরা এতটা সময় এখানে ব্যয় করলাম না, আমরা শুধু মন্দিরটা পুজোই দিলাম, দিয়ে আমরা বেরোবো। আর হচ্ছে এই সিটিটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা অন্যতম পুরনো সিটি। উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়েছি, এখন কতদূর যাওয়া যায় দেখা যাক। দেখো এখানে যে পুজো দিয়েছি সে প্রসাদের ভিতরে এই মুড়িগুলো ছিল, কত মোটা মোটা মুড়ি। এগুলো আমাদের কলকাতায় আমরা সাধারণত দেখি না, তাই আমি একটু তোমাদেরকে ক্লোজ করে দেখাই। টেস্ট আমাদের কলকাতার মতন ওরকমই, একটু হেরফের আছে। তোমার হাজবেন্ড তুমি দেখবে না, বই না দিয়েছি আমি সিঁদুর পরিয়ে করবো। আমরা এখন দুপুরে খাবার খাচ্ছি, দেখতেই পাচ্ছি এখানে তেমন কিছু খাবার পাওয়া যাচ্ছে না। ভাত ডাল আলু ভাজা ডিমের ভুজিয়া, কারণ আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আবার গাড়িতে উঠতে হবে, বাইরে বিভৎস গরম। আমাদের টার্গেট নৈনিতাল, আমরা এখন অত দূর হয়তো বা আজকে যেতে পারবো না, দেখা যাক। তো তাড়াতাড়ি করে খাবারটা শেষ করি। আমরা এখন লখনৌ সিটিতে ঢুকে পড়েছি। আসলে আমাদের খুব তাড়া রয়েছে, যার জন্য কোথাও স্টে করতে পারছি না। আমি তোমাদেরকে গাড়ির ভেতর থেকে ট্রাই করছি। তুমি আমার ভাঁজ করতে গিয়ে ভেঙে ফেলো না। হ্যাঁ ঠিক বলেছিস, এখন লখনৌ ছেড়ে অনেকটা দূরে চলে এসেছি। এখন সন্ধ্যার চা বিরতি পর্ব চলছে, আরো সামনে 2 ঘন্টা চলবো আমরা চা খাওয়ার পরে, তারপরে কোথাও গিয়ে একটা জায়গায় স্টে করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্টস করবে, কারণ এর পরবর্তীতে অনেক নতুন নতুন সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসব। বন্ধুরা আমরা এখন সত্যম হোটেল লখনৌর একদম লাস্ট স্টেজে দাঁড়িয়ে আছি। আমরা প্রত্যেকে ভীষণ টায়ার্ড। আমি আজকে তোমাদের একটু আমার রুমটা ঘুরিয়ে দেখাই। আজকের হোটেলের রুমটাও সুন্দর, একটা ওয়াশরুম আছে, প্লিজ তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। আর আজকের ভিডিওতে আমি জায়গাগুলো ঘুরিয়ে তোমাদেরকে যতটুকু পেরেছি দেখিয়েছি, তোমরা আমাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সামনে তোমাদের জন্য অনেক ধামাকা আসছে। তো আজকের মতো আমি এখন গুড নাইট নিচ্ছি, আবার চলে আসবো নেক্সট টাইম নেক্সট ভিডিও, কোথায় আমার ঘোরার জায়গা সেগুলো সব দেখানোর জন্য। বাই বাই।